ए दारोगा अरे तुम एखाने घुमाओ केन की करो कोनो काज काम नाय ना ना सर ओई मेरा वास्ता आसार पर सब काज बंध हा आगे दुई एकटा जीडी करले पैसा पाइतम तदंत करते गेले किछु टाका पाइतम चार्जशीट देवार आगे किछु टाका हाते आसतो एखन तो सब पद बंध सबाई जाय ओई नेरामास्तानेर काछे नेरामास्तान कोई नेरामास्तान कोई अरे आम्मो नेरामास्तान एखाने नाई नेरामास्तान नेरामास्तानेर जायगाय তাই কোন স্যার আমি যা ভয় পাইছিলাম স্যার এই নেরামাস্তানকে গ্রেফতার করা যায় না হারাম জাদা তার বিরুদ্ধে সাক্ষী দিবে কে এমন বুকের পাটা এই তল্লাটে কারো নাই তাই তার গ্রেফতারও নাই ওসি সাহেব ওসি সাহেব আরে কাস্টমার আসছে তাড়াতাড়ি বাতি জ্বালা বাতি জ্বালা বাতি জ্বালা আসেন আরে আসেন বসুন 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 হ্যাঁ বলুন আপনার সম্পত্তি কে দখল করেছে না কেউ সম্পত্তি দখল করেন তাহলে কি আপনার বউকে কেউ রেপ করেছে আরে না আমার বউই নেই রেপ করবে কি আপনার ছেলে মেয়ে আরে না আমি তো বিয়েই করিনি আমার ছেলে মেয়ে আসবে কোথা থেকে তাহলে আপনার কেসটা কি আমার কোনো কেস না আপনাদের কেস আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি আপনার বউর নামে যে ব্যবসা আছে তার ইনকাম ট্যাক্স এবছর দেন নাই তাই আপনার বউর নামে কেস হবে আরে ভাই আমাদের কোনো ইনকামই নাই ইনকাম ট্যাক্স দেব কোত্থেকে এখন তো সব ইনকাম করে ওই নেরামাস্তান হ্যাঁ নেরামাস্তান হ্যাঁ নেরামাস্তান অবৈধভাবে কোটি কোটি টাকা কামাইতেছেন সরকারের ট্যাক্স দেন না কিন্তু নেরামাস্তানের ট্যাক্স দিতেই হইব আচ্ছা দিচ্ছি 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 এখানে আমার টেন্ডার ছাড়া অন্য কারো টেন্ডার জমা হবে না কন্ট্রাক্টর টেন্ডার তুমি ছাড়া আর কেউ পাবে না ঠিক বলেছিস নেরামাস্তান পাঠাইছে 2 লক্ষ টাকা চান্দা দাও দিচ্ছি দিচ্ছি দাও দাও এখানে দাও চল হ্যাঁ এই মাসের জানের সদকাটা তাড়াতাড়ি দিয়ে দে দিচ্ছি ভাই চল চল ভাই যান প্রতি মাসে এরকম চান্দা দিলে ব্যবসা করুন কেমনে আরে রাজু ভাই আরে আজাদ সাহেব আপনি নাইছেন কে আপনি জায়গা গফুর ছাড়ে নাই ছাড়ে নাই আকবর গফুর নাকি ওই জায়গা দখল ছাড়ে নাই আজাদ সাহেব কি আমাকে টাকা দেয় নাই 5 লক্ষ টাকা দিছি 5 লাখ টাকা দিয়ে গেছে তারপরও তার কাম হয় নাই ওই আমার লোক যায় নাই রে লোক গেছিল গফুর বলছে সে জায়গা দখল ছাড়বে না আমার মাথা নষ্ট কি যে কষ্ট এটা খুব খারাপ কথা আজার সাহেবের জায়গা জোর করে দখল করে রাখবো আজার সাহেব ছবি আনছেন জি আনছি দেন তাড়াতাড়ি দেন এই নেন আজার সাহেব খারাপ লোক Thank you.
মা মা এই ছবিটা একটু দেখো তো ও মা মা এই ছবির লোকটা বড় শয়তান একটা ভালো মানুষের জায়গা দখল করে রাখছে তুমি একটু দেখো তো এই লোকটা আমার বাবা বোনকে খুন করছে কিনা মা তো কথা কয় না নিশ্চয়ই লোকটা বড় শয়তান মা যতদিন আমার সাথে কথা না কইব কোন শয়তান মানুষ আমি বাঁচায় রাখবো না কোন শয়তান মানুষ আমি বাঁচায় রাখবো না আমার মাথা নষ্ট কি যে কষ্ট 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 রাব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আসসালামু আলাইকুম খাদেম সাহেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তোমার মঙ্গল করুন খাদেম সাহেব এই ছবিটা আপনাকে দিলাম এর নামে একটা মিলাদ পড়াই দেন কবে মারা গেছে এখনো মরে নাই তবে মরবো মরবো মরণের পরে ভালো মানুষের নামে মিলাদ পড়াইতে হয় আর খারাপ মানুষের মিলাদ মরণের আগে পড়ানো ভালো মরণের আগে আল্লাহর কাছে মা মুক্তি পাইতে হইব না তারপর তারে আমি খালাস করে দেবো আপনি পাপ মুক্তি কামটা করেন আর আমি খালাসটা করে আহি হে রহমানুর রহিম তোমার পাগল বান্দা ওর মাথা নষ্ট ওকে তুমি হেফাজত করো আল্লাহ মরে এই জায়গা থেকে উঠাইতে চাই না মাস্তান আরে কত মাস্তান আমি পকেটে ভরি না রাখি আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব উত্তর দেন না কেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বিশতলা বিল্ডিং বানাইতেছে বা বা খুব সুন্দর ডিজাইন কবরের ডিজাইনটা কই আগে এখানে একটা কবরের প্ল্যান করেন বুঝছেন কি কইলাম 7 ফিট বাই 4 ফিট আর এগুলা এখানে রাখে কবরটা আগে করে তুই অন্যায় ভাবে জায়গা দখল করে বিল্ডিং করতাছ আর কোন অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার মাথা নষ্ট কি যে কষ্ট 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 আজ তোর ফাইনাল ফাইনাল
ফাইনাল করে ফেলাবো। ফাইনাল ফাইনাল মানুষ মারান যায় কিন্তু নিজের বাসান যায় না, মরণ জন কাছে তার গুন্ডা কে ওরে বাবা কোন আপন জন লোকের কাছে থাকে না, সব দূরে সরে যা, তোর মরণ কাছে আছে তাই তোর পাশে কেউ নাই, দেখ তাকে দেখ কেউ নাই, এই কেউ নাই তোর পাশে পাশে, দেখ তাকে দেখ তাকে দেখ কি সবই জানো আমার ছেলেটা আজ বিপদগামী, ওকে আমি সন্ত্রাসের পথ থেকে ফেরাতে না পেরে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, হে আল্লাহ তুমি তো সবই পারো, আমার ছেলেকে তুমি পথ থেকে ফিরিয়ে আনো আল্লাহ, ফিরিয়ে আনো, মাফ করে দে আমায় মাফ করে দে, মনের ময়লা সবই খোদা সাফ করে দে। কষ্ট মাথা নষ্ট, মনে কষ্ট মাথা নষ্ট, মাফ করে দে আমায় মাফ করে দে, খোদা মনের ময়লা সবই সাফ করে দে, মনে কষ্ট মাথা নষ্ট, মনে কষ্ট মাথা নষ্ট, মাফ করে দে আমায় মাফ করে দে, খোদা মনের ময়লা সবই সাফ করে দে, মাফ করে দে আমায় মাফ করে দে, খোদা মনের ময়লা সবই সাফ করে দে। যখন পাই ঠিক থাকে না মাথায় আমার আওলা হয়ে যায়,
মাটিকে অন্যায় দেখতে যখন পাই ঠিক থাকে না মাথায় আমার আউলা হয়ে যাই তার প্রতিবাদ করি তার প্রতিবাদ আমার এই অপরাধ খোদা এই অপরাধ মনে কষ্ট মাথা নষ্ট মনে কষ্ট মাথা নষ্ট মাফ করে দে আমায় মাফ করে দে খোদা মনের ময়লা সবই সাফ করে দে মাফ করে দে আমায় মাফ করে দে খোদা মনের ময়লা সবই সাফ করে দে সেই দুঃখে বুক পেটে যায় দেখি অন্ধকার কি কারণে মায় আমার কয় না কথা আর সেই দুঃখে বুক পেটে যায় দেখি অন্ধকার কি অভিমান মায়ের কি অভিমান মায়ের জন্য কুরবান আমার জানটা কুরবান মনে কষ্ট মাথা নষ্ট মনে কষ্ট মাথা নষ্ট মাফ করে দে আমায় মাফ করে দে খোদা মনের ময়লা সবই সাফ করে দে মাফ করে দে আমায় মাফ করে দে খোদা মনের ময়লা সবই সাফ করে দে ভাই ভাই আমার ভাই কি হয়ে গেল ভাই ভাই ও ভাই কত কম ভাই ভাই কত কম ভাই তুমি আমাকে ছেড়ে চলে গেলা ভাই আমাকে ছেড়ে চলে গেলা ভাই আমাকে ছেড়ে চলে গেলা আমার কি হবে ভাই আমার কি হবে বউয়ের সাইডে গুলি করছে এরা বাসে কেমনে কামিলা ভাই শিবা ভাই আমার ভাইকে মেরে ফেলেছে আমার ভাইকে মেরে ফেলেছে ওই নারামস্থান শান্ত হ আকাশ শান্ত হ গফুর শুধু তোর ভাই না ও আমাদেরও ভাই সারা জীবন একসাথে কাজ করেছি ওকে মেরে নারামস্থান আমাদের অনেক বড় ক্ষতি করেছে আমি ওই নারামস্থানকে ছাড়বো না আমি আমার ভাই হত্যার প্রতিশোধ নেব প্রতিশোধ হালায় কয় কি ওর মাথা খারাপ হয়ে গেল নাকি এই পাগলা করতে পাড়া আহ শান্ত শোন আকাশ গায়ের জোরে নারামস্থানকে কিছুই করা যাবে না ও শালাস্ত একটা বাঘ ওকে কিছু করতে হলে প্ল্যান করে করতে হবে নারামস্থানের কাছে কোনো প্ল্যান ট্যান কামে লাগবে না যা করার তোমরা করো আমি এর মধ্যে নাই আপনারা থাকেন আর না থাকেন আমি এই হত্যার প্রতিশোধ নেবই আহা উত্তেজিত হচ্ছিস কেন যা বলছি মন দিয়ে শোন নারামস্থানকে মারতে হলে ফাঁদ পাততে হবে ফাঁদ কিসের ফাঁদ শোন নারামস্থানের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে গেলে সেই অভিযোগের বিচার করার আগেই নারামস্থান অভিযুক্তের ছবি নিয়ে মাজারে আসে তারপর বিচার করতে যায় তুইও তেমনি যে কোনো একটা লোকের ছবি নিয়ে নারামস্থানের কাছে নালিশ করতে যাবি তারপর নারামস্থান যখন মাজারে আসবে তখন তুই ওকে দূর থেকে গুলি করে মেরে ফেলবি নারামস্থান তোকে শেষ করতে আমি আসছি তুমি আবার কি শুনে না তুমি আবার কি শুনে না আমারে ও ভাই আমার মায়ের স্কুলে পড়ে এইবার ম্যাট্রিক দিব আমার সেই কষি মায়াডারে টোকাই আব্বাস উঠে এলো গেছে কইছে টাকা না দিলে মায়াডারে নষ্ট করে ফেলাইব আমার মাথা নষ্ট আমার মাথা নষ্ট আমার কি যে কষ্ট নিয়ম জানো তো ছবি লাগবো জি নিয়ম জানি ছবি আনছি এই নিন টোকাই আব্বাসের ছবি এই যে টোকাই আব্বাস আরে শালা এ তো দেখছি আস্ত শয়তা
স্কুলের মাইয়া তুলে নিয়ে গেছে। অর্থ বাসনের কোনো উপায় দেখতেছি না। তুমি যাও, আমি অরে জেনেই থা খুঁজা বাইর করব, তোমার মায়ারে উদ্ধার করে দেব। মা এই ছবিটা দেখো তো মা, এই লোকটা কি আমার বাবার খুন করছে? মা, ও মা, মা, মা গো একবার, মা মা কথা কয় না কেন? মারে কথা কইতে ক, মারে জিগা এই লোকটা কি আমার বাবার খুন করছে? হ্যাঁ সালাম, মারে জিগা এই লোকটা কি আমার বোনটা খুন করছে? আম্মা এই ছবির লোকটা একটা স্কুলের মায়েরা তুলে নিয়ে গেছে। খালু জানের খুনি কে এই লোকটা? দীপার খুনি কে এই লোকটা? মা মা তুমি কথা কইলে না, এই লোকটা তো পাপি, ছোট একটা মায়েরা তুলে নিয়ে নষ্ট করতেছে, এর বাঁচে রাখা ঠিক হইব না। বাবা এই লোকটার নামে একটা বিলাত পড়া, এই লোকটা স্কুলের একটা বাইরে তুলে নিয়ে নষ্ট করতেছে, নষ্ট করতেছে, নষ্ট করতেছে। আপনি কোন তার কি বড় উচিত? আপনি বিলাত পরে আল্লাহর কাছে কোন ওর জন্য মরকে অগ্রিম একটা সিট বুক করতে। আপনি তো পরহেজগার মানুষ, আপনার কথা আল্লাহ বলবো। আমার তো মাথা নষ্ট, আমার তো মাথা নষ্ট, দুনিয়ার সবাই কয় আমার মাথা নষ্ট, আমার মাথা নষ্ট। তাইলে তো তোর শেষ করিয়া ভালাইবে, তুই তাড়াতাড়ি ফুটলিস, নাইলে তোর লেগে মোরাও শেষ হয়ে যাবো। যা তাড়াতাড়ি দেশে গিয়া ভালা, যা দেরি করিস না। খবর পাইছ? হ্যাঁ ভাই খবর পাইছি, গফুরের ভাই আকাশ। আকাশ ওর জন্য একটা একটা কবর খুদারা। এই ড্রাইভার কমলাপুর স্টেশনে যাও। ড্রাইভার তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি তো যাইতেছি স্যার। আপনার তো স্টেশনে নিয়ে যেতেছি স্যার, আসল স্টেশন। আসল স্টেশন? এটা আবার কোথায়? কবরস্থান। কবরস্থান? থাম থাম বলছি।
তোরা আমারে মারতে ফাঁদ পাচ্ছিলি, ঘুঘু ধরার ফা। এই আমি কি ঘুঘু পাখি? আমি কি পাখি? আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বাঘেরে ঘুঘুর ফাঁদে ফেলা যায় না, কথায় আছে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। তুই আমার বন্ধু, আমার ভাই সালাম রে মার্সস। আমি তোর বাসা রাখি কেমনে? আমি তোর বাসা রাখি কেমনে? কথা ক, কথা ক। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। ও খারাপ লোক, ও উপরে থাকলে পয়সার দুর্গন্ধ বাইরে বো, পরিবেশ নষ্ট হইব। তাড়াতাড়ি মাটি চাপা দে। আকবর, আকবর, সালাম কোথায়? আকবর, সালাম কোথায় গেছে বল। সালাম, সালাম অনেক দূরে গেছে মা, অনেক দূরে গেছে মা। কখন আসবে মা? সালাম যে জায়গায় গেছে সেখান থেকে কে ফিরে আয় না মা। সালাম আর কোনো দিন আইব না মা। সালাম, সালাম মারা গেছে মা। আমার জীবন বাঁচাতে গিয়ে সালাম মারা গেছে। সালামের জন্য একটু দোয়া করো মা, যাতে ওর আত্মা শান্তি পায়, শান্তি পায় মা, শান্তি পায়। আকবর। জি আম্মা। আকবর, আমাকে তুই মাজারে নিয়ে যাবি বাবা? মাজারে যাবে না মা। আমি মাজারে যাব। হে আল্লাহ, আমার বাবা বিদেশে আছেন, তুমি তাকে সুস্থ রেখো, তুমি তাকে ভালো রেখো, শান্তিতে রেখো। হে আল্লাহ, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর চাইছি। এই পীর বাবার উশিলায় আমার ছেলেকে সুপথে ফিরে আনো। এই রক্তাক্ত পথ থেকে
আমার ছেলেকে তুমি আনো আল্লাহ, তুমি আনো। আমিন। মা, কিছু মনে করবেন না, আমার মানেই তো আপনাকে দেখে মুখ থেকে মা ডাক বেরিয়ে গেল। না না, তোমার মুখে মা ডাক শুনে আমারও মুখটা শান্তিতে ভরে গেল। মাঝারে কাঁদতে নেই মা, মাঝারে চোখের পানি ফেলতে নেই। আকবর। জি আম্মা। মেয়েটা খুব সুন্দর, তাই না রে? জি আম্মা। ওর খোঁজ খবর নিত বাবা? আচ্ছা আম্মা। চলো ড্রাইভার। ঢাকা মেট্রো গ 3639। 3639 নাম্বার? হ্যাঁ, আমি এই গাড়ির মালিকের নাম ঠিকানা জানতে চাই। মাসুদ সাহেব। জি স্যার। 3639 নাম্বার গাড়ির মালিকের নাম ঠিকানা দিন তো। দিচ্ছি স্যার। আকবর ভাই কোনো বেয়াদবি করেছে? না। অ্যাক্সিডেন্ট করেছে? আরে না, আমি শুধু এই গাড়ির মালিকের নাম ঠিকানা জানতে চাচ্ছি। পেয়েছি স্যার। এই যে স্যার। গাড়ির মালিকের নাম হলো মিসিফা, ঠিকানা আকাশ ভিলা, রোড নম্বর 342, বাড়ি নম্বর 105, গুলশান 2। মেয়েটির নাম ইভা, আর বাবা মির্জা রুহুল খান বিদেশে থাকেন। জি আম্মা। বাবার একমাত্র মেয়ে, মেয়েটির এখনো বিয়ে হয়নি। আকবর, মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। ওকে যদি রাজুর বউ করে আনা যায়, তাহলে হয়তো আমার রাজু সব ছেড়ে আবার ঘরে ফিরে আসবে। ঠিক বলেছেন আম্মা, আমারও মনে হয় বিয়ে হলে রাজু বদলে যাবে। আল্লাহ যিনি তাই করেন। তুই খোঁজ রাখ ওর বাবা কবে আসবে, আসলে আমাকে খবর দিবি। জি। ওই মেয়েটিকে আমি আমার ছেলের বউ করবই। কিরে মাল লাগে, কিসের কথা কইতাছ? ব্যাপারটা কি? আম্মা একটা মেয়ে দেখেছেন মাঝারি, তাকে আম্মার খুব পছন্দ হয়েছে। এখন আম্মার ইচ্ছে ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেবেন। মা যখন চাইছে সন্তানের বিয়ে হইব, বিয়ে হইব। হ্যাঁ, আমি মার ইচ্ছে পূরণ করব। আচ্ছা কত, মেয়ের নাম কি, কই থাকে? মেয়ের নাম ইভা, থাকে গুলশানের আকাশ ভিলায়। মাজারে দেখে পছন্দ করছে, কইছে তোমার আমার বউ বানাবো, তাই তোমার নিতে আইছি। কিন্তু তুমি এটা কি কাপড় পরছো? হ্যাঁ, এই কাপড়ে দেখলে আমার মা তোমার পছন্দ করবো না। যাও তাড়াতাড়ি একটা সুন্দর কাপড় পরে আসো। কে তুমি? আরে আমার ছিল না। কোন কলেজে পড়ো তুমি? এই শহরে সবাই আমারে এক নামে চিনে। ইডিয়ট, বেরিয়ে যাও এখান থেকে। গেট আউট। সিকিউরিটি, সিকিউরিটি, আই সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। জি ম্যাডাম। একে এখান থেকে বের করে দাও। জিনিসটা ভালো না ম্যাডাম, ভালো না। Oh, my God.
আরে তুমি এই না এলাকা, তোমার আমি মার কাছে নিয়ে যাবো। অনেক দেরি করছো, আর দেরি করো না, আহো। বললাম না আমি যাবো না। আমার মা তোমারে চাইছে, আর তুমি কইতাছো যাইবা না যাইবা না, এটা তো হইতে পারে না। চলো চলো, ও যাবে না, তুমি যাও এখান থেকে। আরে ভাই শুনে, এটা আমাকে পারিবারিক ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলানো ঠিক না। মিথ্যে কথা, ও আমাকে জোর করে বিয়ে করতে চাইছে, জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। জোর করে নিয়ে যাবে? এত বড় স্পর্ধা তোমার? আরে ভাই, আমার মা আমারে চাইছে, যেভাবে হোক আমার মায়ের চাওয়া আমি পূরণ করব। পৃথিবীর আমার কোনো শক্তি আছে যে আমরা আটকে রাখবো? হ্যাঁ, এই আহত। আসসালামু আলাইকুম। এমন পুঁটি মাছের মতো লাফালাফি করতেছো কেন? তোমারে বিয়ে করার আমার কোনো প্রোগ্রাম নাই, খালি মা কইছে তাই তোমার আনছি। শুনো, এখন আমার মা আইব, মা যদি জানতে পারে তোমার আমি জোর করে নিয়ে আইছি, তাহলে মার মুখ কালা হয়ে যাব। অনেকদিন পরে আমার আমার মায়ের মুখে হাসি দেখছি, মায়ের মুখ কালা হয়ে গেলে এটা কি দেখছো? একেবারে গুলুকের মেরা ভালো মৌ উজে উজে আমার মায়ের আছে, হাসো ব্যাটকে ব্যাটকে হাসো। মা দেহ কেড়াইছে। ও মা, তুমি? আপনি? এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়, আমার যে কি আনন্দ লাগছে। বসো বসো মা, এখানে বসো, কি খাবে বলো? হ্যাঁ তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি নাস্তা নিয়ে আসছি, তুমি যেও না কিন্তু। হ্যাঁ দেখছো দেখছো আমার মায়ের মুখে কি সুন্দর হাসি ফুটছে, আমার মা
আমার মা হাসে না, আমার সাথে কথা কয় না। তোমার দেখে আমার মায়ের মুখে কোয়ের মতো কথা পড়ছে। আমারে আমারে বিয়া না করো, মিশামিশি অ্যাক্টিং কইরা আমার মারে কইবা তুমি বিয়াতে রাজি। আমি আমি বিয়াতে পছন্দ করি না, আমি শুধু মায়ের মুখে হাসি দেখতে চাই। তাই তাই তোমার তুলে আনছি, তোমার কষ্ট দিছি, আমারে তুমি ক্ষমা করে দিও। তবু তবু আমার মায়ের মুখের হাসিটা নষ্ট করো না, আমার মায়ের মুখের হাসিটা নষ্ট করো না, নষ্ট করো না। আসলে রাজুর কোনো দোষ নেই, মা আপনাকে মাজারে দেখার পর থেকে স্বপ্ন দেখছিল আপনাকে রাজুর সাথে বিয়ে দিয়ে রাজুকে ঘরে ফিরিয়ে আনবে। আপনি কিছু মনে করবেন না। না খাও। না না আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। নাও মা খাও। কতদিন পরে আমার ঘরে একটা মেয়ে এসেছে। না না তুমি নিজে আসুনি, আমি জানি আমি জানি তোমাকে জোর করে উঠিয়ে এনেছে আমার ছেলে আমার মুখে হাসি ফোটাতে। ও তুমি লুকিয়ে রাখলে আমি বুঝতে পারছি, কোনো মেয়ে ইচ্ছে করে একটা মাস্তানির ঘরে আসবে না। আমার ছেলে মাস্তান ছিল না মা, আমার ছেলে ন্যাড়াও ছিল না। কি সুন্দর মাথা ভরা চুল ছিল। ওই চুল হলো আমার জানের চেয়ে প্রিয়। যদি একটু উনিশ বিশ হয় তবে তুই আর তোর সেলুনের দুটোরই লাল বাতি জ্বালিয়ে দেব। আজ কতদিন ধরে চুল কাটানো আমার কাছে হয়েছে, কোনোদিন তেড়া বেড়া হয় নাই। আরে দোস্ত সাত দিন আগে না চুল কাটালি, এখন আবার? আরে তখন তো কাটিয়েছিলাম রাহুল কাটিং, এবার কাটাবো মেগাস্টার অমিতাভ বচ্চন শাহেনশা কাটিং। এরপর কাটাবি আমির খানের মতো। আরে চুল দিয়ে কেউ কি কখনো সালমান অমিতাভ বচ্চন হয়? তোরা যেমন আমার বন্ধু তেমনি চুলও আমার বন্ধু। আমার চুল নিয়ে কোনো কথা বলবি না, মনে রাখিস আমি একদিন এদেশের সেরা নায়ক ইনশাল্লাহ হবই। দোস্ত আমরাও তাই দোয়া করি। আমি জাভেদ অমিতাভ বচ্চন। কোথায় যে গেল ছেলেটা, এখনো আসছে না। দীপা তোর ভাইয়া কোথায় গেছে তুই জানিস না কি রে? কোথায় আর যাবে, মোল্লারদের মসজিদ পর্যন্ত, ভাইয়ার দোর সেলুন পর্যন্ত, নিশ্চয় চুলের স্টাইল করতে গেছে। চুলের পেছনে যে সময় নষ্ট করে সে সময়টুকু যদি চাকরির পেছনে নষ্ট করত তাহলে এতদিনে একটা ভালো চাকরি পেয়ে যেত। ওই একটাই তো করে, ও সিগারেট খায় না, চা খায় না, অন্য কোনো নেশা নেই, ওর একটাই নেশা ওর চুল। এইটা নিয়ে তোমরা ওকে আর বেশি কিছু বলো না। তোমার আদর পেয়ে পেয়ে আজ ওর এই অবস্থা। আচ্ছা মা, ভাইয়া মাত্র এমএ পাশ করলো, কিছুদিন বিশ্রাম নিতে দাও। বিশ্রাম নি, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই আমি চাই ও একটা কাজে যোগ দিক। এই নাও ওর ইন্টারভিউ কার্ড এসেছে খুব বড় একটা কোম্পানির, দিগন্ত গ্রুপ অফ কোম্পানি। বাবা দিগন্ত গ্রুপ অফ কোম্পানি থেকে ইন্টারভিউ কার্ডটা আসে, যদি কোনো চুলের কোম্পানি থেকে আসত তাহলে তোমার আজ একদম ফাস্ট হতো। আচ্ছা মা, আমি যদি একটা চুলের বিজ্ঞাপন করি তাহলে কেমন হবে? ফার্স্ট ক্লাস, আমার ভাইয়ের চুল একদম হিরো মার্কা, দেখবে একদিন ভাইয়া এই শহরে নাম করা হিরো হবে, সবাই এক ডাকে চিনবে রাজু ভাইয়াকে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, জহুরি হীরা চিনি,
আর সবাই চিনে কাজ। হীরা না কাজ তা কাজেই প্রমাণ হবে। এই নে তোর ইন্টারভিউ লেটার। দিগন্ত গ্রুপ অফ কোম্পানি মতিঝিল। ওকে নো প্রবলেম। সিরিয়াল নাম্বার 14 মারুফ চৌধুরী রাজু। ভাই যাচ্ছে। যান ভাই যান। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমার নাম মারুফ চৌধুরী রাজু? জি। তা তুমি কাজ করবে কি? তুমি তো দেখছি তোমার চুলের ফ্যাশন নিয়ে ব্যস্ত। আজকালকার ছেলেরা কাজের চেয়ে ফ্যাশনের দিকে বেশি নজর। দেখেন না স্যার, চুলটাকে কেমন টেড়ি কেটে এসেছে। ঠিক বলেছেন, একেবারে সিনেমার হিরোর মতো। তা সিনেমার হিরো না হয়ে এখানে চাকরি করতে এলে কেন? আপনারা আমার চুল নিয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছেন। চাকরিটা কিন্তু অ্যাকাউন্টস অফিসারের। হ্যাঁ, তাই তোমাকে আগে থেকেই বলছি, এখানে চুলের ফ্যাশন ট্যাশন চলবে না। এখানে চাকরি করতে হলে অ্যাকাউন্টসের দিকে বেশি নজর দিতে হবে। হ্যাঁ, চাকরিটা হলে তোমাকে চুল কেটে ছোট করে ফেলতে হবে। সরি, আমি তো পারবো না, চুল আমার খুব প্রিয়। ছেলেদের মাথা ভর্তি চুল থাকলে মাথার বুদ্ধি কমে যায়। আপনারা মনে হয় চুলের উপর অনেক লেখাপড়া করেছেন, মানে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। মাথায় চুল বেশি থাকলে বুদ্ধি কমে যায়, কোন ডিকশনারিতে পেয়েছেন আপনি? শুনুন, চুল মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধি করে, চুল মানুষের শোভা বাড়ায়, চুল রোদের তাপ থেকে মাথাকে রক্ষা করে। আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। কোনো কিছুই ঠিক নেই। আপনাদের এখানে ইন্টারভিউ দিতে এসে আমার আমার লজ্জা করছে। হোয়াট ডু ইউ মিন? আই মিন ইউ আর নট এলিজিবল টু টেক মাই ইন্টারভিউ, সো আই ডোন্ট রিকোয়ার ইউর জব। ক্লিয়ার? And one thing more, মানুষের কোনো পার্সোনাল লাইক নিয়ে কোনোদিন ঠাট্টা করবেন না। মাইন্ড ইট অ্যান্ড গুড বাই। আল্লাহ, আমার ছেলেটা আজ ইন্টারভিউ দিতে গেছে, ও যেন ইন্টারভিউতে পাশ করে। খাদেম বাবা, আবার এসেছেন আপনি? হ্যাঁ খাদেম বাবা, আমি আজকে আবার একটা খুন করেছি। তাই পীর বাবার মাজারে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমার হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই পাপ ক্ষমা করে দেন। আপনাকে আগেও বলেছি আবারও বলছি, আপনি খুব ভুল করছেন। পাপের কোনো ক্ষমা হয় না। পাপীকে শাস্তি দিয়েই আল্লাহ তাকে এই দুনিয়া থেকে বিদায় দেন। আপনি থানায় যান, আপনার পাপের স্বীকারোক্তি দিয়ে আত্মসমর্পণ করুন, নইলে আমি বাধ্য হব আপনার নামে থানায় নালিশ করতে। তাহলে তোমার ফাঁসি হবে খাদেম বাবা। একটা খুন করলে ফাঁসি হয়, দশটা খুন করলে ফাঁসি হবে। আমার নটা খুন হয়েছে, আর তোকে করলে দশটা হবে। আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন? আমি মৃত্যুকে ভয় করি না। ভয় না ভয় না, আমি কাউকে ভয় দেখাই না, আর মিথ্যাও বলি না। এটা মাজার, এখানে মিথ্যা বলা পাপ। আমি সত্যিই তোকে খুন করব। খাদেম সাহেব, খাদেম সাহেব, খাদেম সাহেব। ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদেম সাহেব, আপনি
খাদেম সাহেবকে খুন করলেন? হ্যাঁ, খাদেম বাবাকে খুন করেছি তুই দেখে ফেলেছিস, তাই তোকেও বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আমি কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছিস? একটু দেখে শুনে যাস মা। আচ্ছা ঠিক আছে। বাজারের খাদেম সাহেবকে একটা লোক খুন করেছে। আমি দেখে ফেলেছি বলে আমাকেও খুন করতে চেয়েছিল, আমি পালিয়ে এসেছি। রাবেয়া, এই যে এই লোকটাই মাজারের খাদেমকে খুন করেছে। হ্যাঁ তুই কি বলেছ, একটা খুন করলেও ফাঁসি হয়, এগারোটা খুন করলেও ফাঁসি হবে, এখন আমি এগারো নম্বর খুনটা করবো। বস, এই বেটিকেও শেষ করে দিন। একে আর কি মারবো, মারার আগেই মরে গেছে। এই চল। হ্যাঁ ধামা চাপা দেওয়ার জন্য 5,00,000 টাকা পাঠিয়েছি, তুমি সব সামাল দেবে কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব আমি সামাল দেব। তাড়াতাড়ি চলুন। কেন কি হয়েছে? সন্ত্রাসীরা আমার বাবা বোনকে মেরে ফেলেছে। আপনি আপনি তাড়াতাড়ি চলুন ওসি সাহেব। কারা মারছে? সেটা সেটা আপনারা খুঁজে বের করুন, আমি জানি না। চুপ, জানোস না তো নালিশ করতে এসেছ কেন? ওই কারা মারছে তার কোনো নাম নিশানা নাই, তাহলে আমি গ্রেফতার করুন কেমনে? ওই বাতাসের তো লোক চালামো। হ্যাঁ এসব কি বলছেন ওসি সাহেব, এটা আপনাদের দায়িত্ব, আপনারা খুঁজে বের করবেন কারা খুন করেছে। ওই চুপ, আমাদের কি দায়িত্ব তা তোর কাছ থেকে শিখতে হবে না, আমাদের দায়িত্ব কি তা আমরা ভালো করেই জানি। এখন তোদের দায়িত্ব তোরা পালন কর, লাশ নিয়ে কবর দে, তারপর বাড়িতে গিয়া ভালো একজন হুজুর ডাই কামিলা সরে পড়া গিয়া যা। স্যার এদিকে এদিকে।
এই তুই এখন যা কিছু না টাকা টাকা আমি বুঝতে পেরেছি তুই টাকা খেয়ে আমার বাবা বোনের কেস ধামা চাপা দিতে চাস চুপ শালা খুনি ধর ধর শালাকে শালা খুনি তুই তোর বাবা বোনকে খুন করছস কি বললি আমি আমার বাবা বোনকে খুন করেছি এসব মিথ্যে কথা আমি খুন করিনি তুই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসি দিতে চাচ্ছে কোন আসামি এমনি স্বীকার করে না ডান্ডার বাড়ি খেলি শিকার করে এই অরিনের ছেলে আটকা যা যা শিকার করায় সার বল তুই খুন করছস আমি আমার বাবা বোনকে খুন করিনি তুই মিথ্যে বলছিস আমি খুন করিনি তুই খুন করস নাই না আমার চুলে হাত ধরে কেন আমার চুলে হাত ধরে কেন কেন চুল কি তোর খুব প্রিয় হ্যাঁ হ্যাঁ আমার চুল খুব প্রিয় আমার জীবন ও তুই তোর খুব প্রিয় হিরো হইবি কাইটা তোরে নেড়া করে দেব তোর আল্লাহর দোহাই লাগে আমার চুল থেকে হাত সরা আমার বোর মাথার বেনি বানাবো বেনি ফিল্মের হিরো হবি না রে শখের সুন্দর
আই ঘুরদে খাটি বোম্বাইয়া মরিচের গুড়া নষ্ট করে দিল রাগে দুঃখে ক্ষোভে আমার এমএ পাস করা ছেলেটা রাজু থেকে নেড়ামাস্তান হয়ে গেল ওর জীবনের রাস্তাটা সোজা থেকে বাঁকা হয়ে গেল সেখান থেকে আমি আর ওকে ফেরাতে পারলাম না রে মা আমার ছেলে খারাপ না ও আমার মুখে হাসি ফোটানোর জন্য তোমাকে জোর করে ধরে এনেছে তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মা তোমাকে দেখে কেন যেন মনে হলো তুমি পারবে আমার মাথা নষ্ট ছেলেটাকে ভালো পথে ফিরিয়ে আনতে আপনি কাঁদবেন না মা আমার মা নেই আপনাকে দেখে প্রথমে মা বলে ডেকেছি আমি আপনার আশা পূরণ করার চেষ্টা করব মা আল্লাহ তোমাকে সে শক্তি দিক মা সেই শক্তিটুকু দিক উনি এখন কোথায় গেলেন মা যখন মনে কষ্ট পায় তখন বাবা বোনের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে বাবা বাবা আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না আমাকে নিয়ে যাও বাবা আমাকে নিয়ে যাও দীপা বোন আমার তুই বলেছিলি তোর ভাই এই শহরের নাম করবে সবাই এক ডাকে চিনবে চিনেছে দীপা সবাই চিনেছে তবে হিরো হিসেবে নয় মাস্তান হিসেবে এই শহরের সবাই আমাকে নেড়া মাস্তান হিসেবে চিনে আমি আমি এই পরিচয় বাঁচতে চাই না জানিস মা একটি মেয়েকে পছন্দ করেছে সেও ঘৃণা আমার কাছে আসতে চায় না এই ঘৃণ্য জীবন আমার আর ভালো লাগে না দীপা তুই আমাকে তোর কাছে নিয়ে যা নিয়ে যা বল নিয়ে যা রাজু তুমি আমাকে বলেছিলে মাকে মিথ্যে করে বলতে আমি তোমাকে বিয়ে করব বলেছিলে অ্যাক্টিং করে মার মুখে হাসি ফোটাতে কিন্তু জীবন তো অ্যাক্টিং দিয়ে চলে না রাজু তুমি সৎ পথে ফিরে আসতে চাইছো ঘৃণিত জীবন ছাড়তে চাইছো আমি তোমাকে সাহায্য করবো রাজু আমি তোমার পাশে থাকবো এই জন্য যদি তোমাকে আমার বিয়ে করতে হয় তাতেও আমি রাজি
ইভা রাজু আমি বিশ্বাস করি আমার ভালোবাসে তুমি ভালো হয়ে যাবে আমি তোমাকে ভালো করে তুলব ইনশাআল্লাহ ইভা রাজু ইভা দিলাম দলিল করে প্রেম দিলাম পরাণ ভরে অন্তর দিলাম দলিল করে প্রেম দিলাম পরাণ ভরে জনে জনে বললাম ধরে ধরে তোমাকে না পেলে যাব মরে অন্তর দিলাম দলিল করে তোমার কাছে এসেছে কিছু নেই জীবনে তোমারই বিহানে দূরে আর বলো না থাকি যে কি করে বললাম ধরে ধরে তোমাকে না পেলে যাব মরে অন্তর দিলাম দলিল করে প্রেম দিলাম পরাণ ভরে ওই যে
কেমন আছো তোমরা? ভালো না বস, আপনি চলে যাবার পর থেকে নেরামাস্তানি শহরে রাজত্ব করছে, আমাদের সব শক্তি শেষ করে দিয়েছে নেরামাস্তান। কফর তালুকদারকে মেরেছে, আকাশকে মেরেছে, রসুলকে মেরেছে, ইদানিং আবার ওকেও মারার পায়তারা করছে। এইবার আপনি আইছেন বস, নেরামাস্তানে শেষ করিয়া দিয়া আমাকে আবার নতুন করিয়া শক্তি সঞ্চয় করতে হইবে। এসব ছোটখাটো ব্যাপারে আমরা থাকতে চাই না। আমি এখন আন্তর্জাতিক স্মাগলিং এর কাজ করব, তোমরাও আমার সাথে থাকবে। কথাটা বুঝলাম না বস। এখন বিশ্বে সবচেয়ে বেশি চোরাচালান হচ্ছে আর্মস, মনে আছে? ওই যে 10টা কষ্ট ধরা পড়েছিল সেটা ছিল আমাদের প্রিন্সিপাল পাঠানো। ওটা ধরা পড়ে যাওয়ায় ওরা আগের এজেন্ট বাদ দিয়ে একটা নতুন লোক খুঁজছে। আমার সাথে কথা হয়েছে, ওরা আমার সাথে কাজ করবে। অবৈধ আর্মসের জমজমাট ব্যবসা, আর তা বিদেশ থেকে এখানে পাঠালে কোটি কোটি টাকা ইনকাম। শোনো শিবা, কাল প্লেনে করে দুবাই থেকে 10টা কফিন আসবে, আর সেই কফিনের লাশের পরিবর্তে আসবে আর্মস। কি কইতেছেন বস, লাশের বদলে কফিনের ভিতরে অস্ত্র? হ্যাঁ তাই, এখন এই ঠুনকো মাস্তানি ব্যবসা ছেড়ে ইন্টারন্যাশনাল ব্যবসা ধরেছি। আর্মস সহ কফিনগুলো আমার গোডাউনে নিয়ে আসবে, কেউ যেন জানতে না পারে। লাশ নিয়ে করে যাও কবরস্থানে, লাশগুলো নামাও, ভাইজান একটু জিয়ারত করবে। কোথায় তোর ভাইজান? ওইদিকে। ওইখানে তো কেউ নেই, তোর ভাইজান কোথায়? ভাইজান তো উপরতলার মানুষ, নিচে থাকে না। উপরে দেখ। তুমি? আমি আজকে রাশের সাথে তবে জানাজা আমি পড়াবো। জানাজা পড়াবি? ঠিক আছে, এই পড়া। অস্ত্রগুলা রাইখা, লাশগুলা কফিনে বইরা পাঠাই দে। চলে এসেছে আমার অস্ত্র, চলে এসেছে। এই কফিন বক্সের মধ্যেই কোটি কোটি টাকার অস্ত্র আছে। এবার আমি মালা মাল হয়ে যাব। কামিলা, আহ
আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, লাশের বাক্সে অস্ত্র, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তাই অস্ত্রগুলা নিয়া বাক্সে লাশ ভরা দিছি। এরপর যদি আবারও অস্ত্র আনার চেষ্টা করস, তাইলে তো লাশও কিন্তু কফের মধ্যে ভরে ফেলামো। বাগে গুহায় ঢুকে শেয়ারে হুঙ্কার মানায় না। আরে আমার লোকদের লাশ তো কফিনে রেখেছিস, কিন্তু তোর লাশ রাখার জন্য কফিনও পাবি না। এই ওকে ধর। আরে আস্তে আস্তে আস্তে, কুত্তা বাঘের ছাল পড়লে বাঘ হয় না মির্জা। আরে তুই আমারে কি মারবি? আমি মরণ পেটে বাইন্না নিয়া তোরে দেখাইছি। দেখ আমি মরার লগে লগে এই বোমার আঘাতে তুই আর তোর কুত্তারা সবাই ছিন্ন ভিন্ন হয়ে যাইবি। ফাটাবো, ফাটাই। তাইলে আমি যা যা কইলাম কথাগুলা মনে রাখো, ভবিষ্যতের জন্য সাবধানে যাও, তা না হলে কিন্তু কিছু মনে করো না। আসি দেখলেন বস, আলে কত বড় ডস দিয়ে চলে গেলে। নানা মস্তান, আমি তোকে ছাড়বো না। তুই আমার অস্ত্র ছিনিয়ে নিয়েছিস, ওই অস্ত্রের জবাব আমি অস্ত্র দিয়ে দেব। এই অস্ত্রগুলা চোরাই পথে আইছে, আমি তা উদ্ধার করছি, আমার অস্ত্রের দরকার নাই। এই অস্ত্রগুলা সরকারের অস্ত্রাগারে জমা দেন। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রাজু। আমারে ধন্যবাদ দিতে হইব না, ধন্যবাদ আল্লাহরে দেন, আল্লাহর রহমতে। এগুলা শত্রুদের হাত থেকে সরকারের বান্দারে পৌঁছাইতেছে। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি কথা বলতে কি মানেন না, মেরা মাস্তান কোন চরিত্রের লোক আমি এখনো বুঝতে পারছি না। এতগুলো অস্ত্র থানায় এসে জমা দিয়ে গেল, কিন্তু অস্ত্রগুলো কার বা কাদের কিছুই বলল না। আমি বলছি, ওই অস্ত্রগুলো আমার ওসি সাহেব। মেরা মাস্তান আমার লোকদের কাছ থেকে ওগুলো ছিনিয়ে নিয়েছে, তাই ওগুলো আমি ফেরত নিতে এসেছি। কে আপনি? আমি মির্জা রুহুল খান। কিন্তু টাকা নিয়ে অস্ত্র ফেরত দিলে মেরা মাস্তান তো আমাকে মেরে ফেলবে। এটাকে না যাবো না। অস্ত্রগুলো ফেরত দিয়ে এই টাকাগুলো নিয়ে নিন। আপনি জানেন একজন পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি? আমার লোকজনের কাছে অস্ত্র আছে, আপনি আমাকে অ্যারেস্ট করতে চাইলেই ওদের গুলিতে আপনি ঝাঁঝরা হয়ে যাবেন। আপনি এভাবে আমাকে ভয় দেখিয়ে পার পাবেন না মিস্টার মির্জা। পরেরটা পরে দেখা যাবে, এখন আপনার যা করা উচিত সেটা করুন। এই টাকাগুলো রেখে আমার অস্ত্রগুলো ফেরত দিয়ে দিন। আমি কিছুতেই অস্ত্র ফেরত দেবো না। আরে দেবেন দেবেন, এই মির্জার অস্ত্র আপনাকে ফিরিয়ে দিতেই হবে, নইলে প্রথম অপারেশন চলবে আপনার মেয়ের উপর। সময় 24 ঘন্টা, মাইন্ড ইট। ওগো এখন কি হবে,
ওরা যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে? আর না, ওসব কিচ্ছু হবে না, তুমি দুশ্চিন্তা করো না তো। কিন্তু মলি কোথায়? কি হলো? তুমি আমাকে বললে কফি হাউসে আসার জন্য, আমি তোমার জন্য কখন থেকে এখানে অপেক্ষা করে আছি? চল দেছো। শোনো, আমি তোমার জন্য 10 মিনিটের বেশি এখানে অপেক্ষা করতে পারবো না, রাখলাম। আরে আমরা তো আছি। এই অমন জানোয়ারের মতো আমার দিকে তাকিয়ে আছো কেন? ঠিকই বলেছো, আমি জানোয়ার, আর জানোয়ারের কাজ কি জানো? মানুষ খাওয়া। মানে? মানে বোঝো নাই, একজন আমি তোমারে খাবো। নরম হাত, এমন নরম হাত গরম হতে নেই। এসো, এসো না। আমাকে নষ্ট করতে চেয়েছিল। গুন্ডারা কারোর সাথে প্রেম করে না, নষ্টই করে। আর আমার কাজ হলো গুন্ডাদের পেটানো, আমি এখন সেই কাজটাই করব। কি শালা, তুই আমাদের পেটাবি? শালা না, শালা না, আমি তোদের দুলা ভাই, এটা হলো তোদের বোন, আর আমি তোদের দুলা ভাই। আর দুলা ভাই এখন শালাদের পেটাবে। তুমি একটু ওদিকে দাঁড়িয়ে দেখো, হ্যাঁ যাও। তুমি এত দেরি করে এলে কেন? আরে আমার একটা কাজ ছিল। বেকারের আবার কাজ? তোমার জন্যই তো ওরা আমাকে অপমান করার সুযোগ পেল। আহা শোনো না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কিন্তু একটা কথা তোমাকে শুনতেই হবে, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? কুমির জঙ্গলে বাদ, অস্ত্রগুলো ফিরিয়ে দিলে নেড়া মাস্তান আমাকে খুন করবে, আর না দিলে মির্জা মলির ক্ষতি করার চেষ্টা করবে। উহ মলির মা, তুমি বলো এখন আমি কি করব? একটাই রাস্তা আছে বাবা, তুমি ট্রান্সফার নিয়ে নাও। মাত্র এক বছর হলো এই থানা এসেছি, এত দ্রুত ট্রান্সফার নেব কি করে? মেরামতনে তো অনেক বড় বড় লোকদের সাথে পরিচয় আছে, তুমি ওনাকে বলে দেখো। হ্যাঁ মলি ঠিকই বলেছে, নেড়ামাস্তানের কাছে গেলে একটা ব্যবস্থা হয়েই যাবে। তাহলে আমি নেড়ামাস্তানের কাছেই যাব। আরে আসেন আসেন ওসি সাহেব, আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকবর, ওসি সাহেবের জন্য হালকা পাতলা কিছু খাবার ব্যবস্থা কর। যা। না না, আমি খেতে আসিনি, আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। ওসি সাহেব কি যে কর, মাস্তান গো আবার ধন্যবাদ, মাস্তান গো ধরা দেবার জন্য আপনারা পুরস্কার ঘোষণা করেন, তার উপর আবার সাংবাদিক ভাই, তারপর তো লেখালেখি করে একেবারে ফ্রন্ট পেজ। কি যে বলেন, আপনি এতগুলো অস্ত্র ধরিয়ে দিয়ে দেশের এত বড় একটা উপকার করলেন, কিন্তু আজ আজ আমি আমার নিজের একটা উপকারের জন্য আপনার কাছে এসেছি। আপনি তাই নেন লোক, আমি আপনার কি উপকার করব? আপনি একটু উপরে বলে আমাকে এখান থেকে ট্রান্সফার করিয়ে দিন। কেন? এখানে আমার কোনো কাজ নেই, সবাই বিচারের জন্য আপনার কাছে আসে, আপনি বিচার করে দেন। গুন্ডা বদমাশ চোর ছ্যাচোর সব সোজা হয়ে গেছে, আপনার সাথে তো উপরের লোকজনের খুব খাতির, আপনি বললেই আমার ট্রান্সফারটা হয়ে যায়। কিন্তু আপনার মতো ভালো মানুষ ট্রান্সফার হতে চাইলে কেমনে চলবো? আপনাকে একটা সত্য কথা বলি, খুব সিক্রেট, 10 লক্ষ টাকা খরচ করে এখানকার ওসি জব্বারকে খুলনায় ট্রান্সফার করিয়ে তারপর আমি এখানে এসেছিলাম। কারে এখান থেকে ট্রান্সফার করেছেন?
ওসি জব্বার। হ্যাঁ, আগে এই থানার ওসি ছিল। জব্বার এখন খুলনা আছে না? হ্যাঁ, আপনি আমাকে খুলনায় ট্রান্সফার করিয়ে দিন ভাই। আপনি 10 লক্ষ টাকা দিচ্ছেন, আমি 20 লাখ টাকা দিয়া ওসি জব্বার রে আবার এখানে আনবো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রাজু কইতাছি। আমি রাজু। আচ্ছা শুনেন, আমার এলাকার ওসি রে আপনি খুলনা ট্রান্সফার করবেন, আর খুলনার থানার ওসি জব্বার রে আমার থানায় অরে আনতে হইব। আমার থানা থেকে যে ওসি খুলনা দেব তার লিগে আমি কোনো মারপারে খরচ করতে পারবো না, আর খুলনার থেকে যে জব্বার ওসি আমার এলাকায় আইব তার লিগে আমি আপনি 20 লক্ষ টাকা দেব। কি করে টাকা লাগবো না? আরে লাগবো লাগবো, আমি কইতেছি লাগবো। এই টাকা দিয়ে আপনি দান খরচ করেন, মিলাদ মাহফিল করেন, সৎকা দেন, যা মন চাপে তাই করেন। আমার ওসি জব্বার রে চাই, চাই আমি ওসি জব্বার রে। ওসি সাহেব আপনি জানগা, মনে করেন আপনি খুনার ট্রান্সফার হয়ে গেছেন, আপনি নিশ্চিত চলে যান। রাজু ভাই, আপনার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না ভাই। আসি, সালাম আলাইকুম। যান 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 যান। জব্বার, তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয় জব্বা। তুই সেই ব্যক্তি যে আমার বাবা বোনের, আমার বাবা বোনের হত্যার বিচার করস নাই জব্বার। আর তুই সেই ব্যক্তি যে আমার মাথার চুল ফালাই দিয়েছিলি, চুল ফালাই দিয়েছিলি জব্বার। তোর লেগে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে জব্বার। তুই তাড়াতাড়ি আয় জব্বার, তুই তাড়াতাড়ি। মির্জা সাহেব, মির্জা সাহেব, এসো এসো ওসি জব্বার। এতদিন তুমি কোথায় ছিলে? আমি এতদিন খুলনায় ছিলাম, কালকে ট্রান্সফার হয়ে ঢাকায় এসেছি, আর আজ আপনার সাথে দেখা করতে এলাম। ভালো করেছো, এসো বসো প্লিজ। আরে তুমি জানো না ওসি, এখানে আমার ঘুম হারাম করে রেখেছে এক ন্যাড়া মাস্তান। তুমি এসেছো, আমার শক্তি দ্বিগুণ হয়েছে, ওই ন্যাড়া মাস্তানকে শেষ করতে হবে। হ্যাঁ, আমিও শুনেছি ওকে শেষ করতেই হবে, কারণ ওর জন্য এখানে আমার মতো অনেক পুলিশের ইনকাম বন্ধ হয়ে গেছে। ও নিজেকে বিচারক ভাবে, ওর হাতে বাস আর হারিকেন ধরিয়ে দেব। আপনি শুধু দাওয়াটা। আরে দাওয়া মানে আমার ইনকামের 10% তোমাকে দেব। বড় বড় ইন্টারন্যাশনাল স্মাগলিং এর চ্যানেল ওপেন করেছি, আমার আর্মস এর কোটি কোটি টাকার চালান ওই নারামাস্তান ধরিয়ে দিয়েছে। তুমি এসেছো, ওই নারামাস্তান কাকে শেষ করো। আপনি কোনো চিন্তা করবেন না, এখনো জয়েন করিনি, দু একদিন আনন্দ ফুর্তি করব, তারপর জয়েন করব। আনন্দ করবে, ফুর্তি করবে? আরে মনে করো আনন্দ। কে বিড়াল নাকি? হ্যাঁ বিড়াল, যা সোফার ভিতরে বিড়াল। হায় হায়, কে তুমি? আমি ন্যাড়া মাস্তান, আমার মাথা নষ্ট, বুকে খুব কষ্ট। আমার চিনবার পারছো? না আমি চিনি না, আমি এলাকায় নতুন এসেছি। আমি তোরে চিনাই দিতেছি, আমি রাজু। আমার বাবা বোন খুন হবার পর আমি থানায় গেছিলাম তোর কাছে, খুনি গো ধরতে কইছিলাম, তুই কোন কেস টাস নাই, উল্টা আমার খুনে দেয় ধরছিলি, আমার মাথার প্রিয় চুলগুলারে কাইতে তুই আমার ন্যাড়া করে দিছিলি। এবার তোর মনে পড়ছে আমি তোরা কি কইতাছি? এবার তোর মনে পড়ছে? হ্যাঁ মনে পড়েছে। তুই তাহলে সেদিন মরিসনি, ন্যাড়া মাস্তান হয়েছিস। Thank you.
কিন্তু আজ তুই এই ওসি জব্বারের হাত থেকে বাঁচতে পারবি না। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হতে চলেছে, অথচ আপনারা কোনো অপরাধীকে ধরতে পারছেন না। এমন কি সন্ত্রাসীরা সদ্য বদলি হয়ে আসা আমাদের এক ওসিকেও মেরে ফেলেছে। স্যার, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা বলা যাবে না, বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি এসব শহর থেকে দূর হয়েছে। কিন্তু ন্যাড়া মাস্তানের চাঁদাবাজি বন্ধ হয়নি, আপনারা ওকে গ্রেপ্তার করছেন না কেন? স্যার, ওকে গ্রেপ্তার করতে হলে সাক্ষী প্রমাণ লাগবে, কিন্তু আজ পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাইনি। তাহলে আমি ন্যাড়া মাস্তানের বিরুদ্ধে একটা তদন্ত করাতে চাই। আমি অন্য একজন অফিসারকে এই দায়িত্ব দিতে চাই, আর তিনি হচ্ছেন ইন্সপেক্টর রানা। ইন্সপেক্টর রানা। ইয়েস স্যার। লুক লুক অফিসার, এ হচ্ছে ইন্সপেক্টর রানা। রানা, এক মাসের মধ্যে ন্যাড়া মাস্তানের বিরুদ্ধে আমি চূড়ান্ত রিপোর্ট চাই। এ বিষয়ে ইনারা সবাই তোমাকে সহযোগিতা করবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব স্যার। কেরা তুমি? থানার নতুন ওসি, তোমার কেসের তদন্ত করতে এসেছে। তুমি পোলাপান মানুষ, সরকারি চাকরি পাইছো, আমি খুব খুশি হয়েছি, খুশি হয়েছি, খুশি। তুমি আমার কেস তদন্ত করতে আসছো, ঠিক আছে, করো করো করো। কিন্তু আমি তোমারে একটা নসিহত দেই, আমার কেস তদন্ত করার আগে এই এই সমাজের যারা পাপি, যারা মানুষ মারার গডফাদার, আগে তাগো কেসগুলো তদন্ত করো, তদন্ত করো। আপনার মুখে কথা মানে না, কারণ আপনিও মানুষ খুন করেছেন। আমি খুন করি না, খুনি করে শাস্তি দেই, বিচারকের কাজ করি। আপনি বিচারকের কাজ করার কে? নিজের হাতে আইন তুলে নেবার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? পুলিশ, পুলিশ দিছে। পুলিশ যদি ঠিকমতো দায়িত্ব পালন করত, বিচারক যদি ন্যায় বিচার করত, প্রকৃত খুনিদের যদি ফাঁসি হইত, তাইলে আমার বাবা বোনের খুনিরা শাস্তি পাইত, তাইলে আমার আর এই পথে আইতে হতো না। আমার পুলিশ আনসের পথে, তোমার মতো অবিশ্বাস আনসের পথে। সব অপরাধীরাই অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজের অপরাধ ঢাকতে চায়। ইন্সপেক্টর, এই মাথা নষ্ট মানুষটা কোনো পাপ করে না, কোনো অপরাধ করে না। অপরাধ করলে তোমার মতো পুলিশ অফিসার এতক্ষণে আমার সামনে দাঁড়াতে সাহস পেত না। যদি মঙ্গল চাও তাহলে এখান থেকে চলে যাও, নইলে আমার মাথা গরম হয়ে যাইব, মনে কষ্ট পাইব, কষ্ট পাইব, কষ্ট পাইব, সর্বনাশ হয়ে যাইব। আমাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না মিস্টার রাজু। আপনি যে অপরাধ করছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। তাই আমি আপনাকে একটা সুযোগ দিতে এসেছিলাম, আপনি পাপের পথ ছেড়ে আইনের পথে ফিরে আসুন। যে আইনের পথে,
আমারে তুমি ফিরে আনতে চাও, সেই আইন একটা মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না, একটা মানুষের শান্তিতে বসবাস করার নিশ্চয়তা দিতে পারে না, মানুষকে তার ন্যায় বিচার পাইয়ে দিতে পারে না। শুনুন মিস্টার রাজু, আইনের শক্তির সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আইন সবই পারে, কিন্তু কিছু আইনের লোক আইনের অপব্যবহার করে আইনকে নষ্ট করে দিতে চাইছে, কিন্তু সেটা নিয়ম না, সেটা অনিয়ম। আর অনিয়মের শৃঙ্খল ভেঙে আমি আইনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করব, এবং তার জন্য যদি আপনাকে গ্রেফতারও করতে হয় তবু আমি পিছিয়ে যাব না। এই ইন্সপেক্টর, শুনুন ইন্সপেক্টর, যেদিন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবা সেদিন আমি তোমার নিজের হাতে মালা পরাইয়া বুকে জড়া ধরব। আমি তোমারে কথা দিতেছি, যদি আইনের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আনতে পারো তাহলে আমি আমার পথ থেকে ফিরে আসবো, কথা দিলাম। আয় মা, আয়। ড্যাডি, তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোথায় তোর সে বন্ধু? কাল বিকেলে আমি ওদেরকে আসতে বলেছি, ও তার মাকে নিয়ে আসবে, তুমি বাসায় থাকবে। কিন্তু অবশ্যই থাকবো, তোর বন্ধু আসবে আর আমি থাকবো না? মা, মা, ও মা, মা, তুমি এই দেখে বই আসো কেন? রেডিও এবার বাড়িতে যেতে হবে না। আকবর, ওকে বল আমি অনেক আগে রেডি হয়ে বসে আছি। না মা, কোনো সাজগোজ করো নাই, গহনা পরো নাই, তুমি এভাবে যেতে পারো না। তুমি এনে বহো, আমি আইতাছি। লও মা, এগুলা পরে নাও। আকবর, বলে দে আমার এসব পড়া লাগবে না। লাগবো মা, লাগবো। তুমি ছেলের বিয়ার প্রস্তাবটা দিতেছ মেয়ের বাবার কাছে, তোমারে অনেক সুন্দর করে শাস্তি হইব। তোমারে এ মা আমার আমার মায়ের মতো লাগতে হইব তো। হ্যাঁ, তুমি মা না? আরে আমার মার মতো শাস্তি হইব। পড়ো না মা। আম্মা, মিষ্টি নিয়েছিস একবার? জি না আম্মা। মিষ্টি? নতুন আত্মীয়তা করতে যাচ্ছি, মিষ্টি নিতে হবে না? মিষ্টি নিয়ে নে। তুমি যখন কইছো তখন মিষ্টি তো নিতেই হইব। মিষ্টি দোকানের সামনে গাড়ি থামা। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেরা মাস্তান, আবার কিটা টেলিফোন করলে? হ্যালো, ভাগ্য কই মিষ্টান্ন দোকানে নেরা মাস্তান মিষ্টি কিনতে ঢুকছে। কি কি কইলি? নেরা মাস্তান মিষ্টি কিনতে ঢুকছে? ঠিক আছে, আমি আইতেছি। একটা কাম করো, এই জায়গায় যা মিষ্টি আছে সব সব প্যাকেট করে দিবা, সব প্যাকেট করে দিয়ে দাও। রাজু!
শিবা কোথায় তুই বসে কোথায় এই সবাই ভর্তি কর না এরা মাস্তানদের গুলি করিয়া মারি দিয়া বলাইছি সব বস কপিলা সব বস আসল কাজটা করেছিস তুই নারামাস্তান আমার এত বড় অস্ত্রের চালান ধরিয়ে দিয়ে আমার কোটি কোটি টাকার ক্ষতি করেছে যা নারামাস্তানের সবকিছু দখল করে আমার সেই ক্ষতি পুষিয়ে দে আলো চিন্তা করিন না বস দায়িত্বটা আমার উপর সারিয়ে দেন আমি সময় মতো সব কাম সারিয়ে পারলাম এখানে থাকুন প্লিজ এই নিয়ে এসো রাজু কোথায় ওদের তো আমাদের পাশে আসার কথা ছিল কি বললে রাজু হাসপাতালে ডাক্তার সাহেব এখনো কিছু বলা যাচ্ছে না আল্লাহকে ডাকুন ডাক্তার সাহেব আমরা সব রকম চেষ্টা করেছি কিন্তু প্রচুর রক্তক্ষরণের ফলে শরীরের টেম্পারেচার কমে গেছে এখন বাঁচানো মালিক ওই আল্লাহ তুই এখানে থাক আমি মাজারে যাবো হে আল্লাহ আমি সব সময় তোমাকে ডেকেছি বিপদে আপদে সব সময় তোমাকে স্মরণ করেছি আজ আমার ছেলে মৃত্যুশয্যায় আমি তোমার কাছে আমার ছেলে প্রাণ ভিক্ষা চাই আল্লাহ তুমি আমার প্রাণ নিয়ে আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও আল্লাহ আমার সন্তান যদি না বাঁচে তবে মাজার মৃত্যু হয়ে যাবে আর তোমার রহমত মৃত্যু হয়ে যাবে হে পরওয়ারদিগার তুমি পীর বাবার উসিলায় আমার সন্তানের জীবন বাঁচিয়ে দাও আল্লাহ বাঁচিয়ে দাও তুমি যদি আমার ছেলেকে না বাঁচাও তাহলে আমি আমার জীবন দিয়ে দেব আমি আমার জীবন দিয়ে দেব আমার রাজুর জ্ঞান ফিরেছে সত্যি বলছিস একবার জি আম্মা রাজু আমার রাজু এখন আর কোনো ভয় নেই আল্লাহর রহমতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন রাজু আরে ভালো হয়ে গেছি বা আল্লাহর রহমত আছে না রাজু 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 আমার রাজু তো কিছু হয়নি তো কিছু হবে না রাজু মা মামা তোমার তোমার মাথা রক্ত কেন ও কিচ্ছু না বাবা ও কিচ্ছু না কিচ্ছু হয়নি I love you. What? Are you mad? ভালোবাসে কি রাস্তা ঘাটে পাওয়া যায়? ভাই মরি, আমি তোরে ভালোবাসি। আসুন। গুরু গান্ধা বানাইলা কি দিয়া, জানলে দেখি কিছুই নাই। মাইয়া একটা দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া
জানলে দেখি কিছুই না পাইয়া একটা দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া জানলে দেখি কিছু জানলে দেখি কিছুই নাই মাইয়া একটা দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া ভালোবাসি কানে যায় না ভালো কথা ভাল লাগে না ভালোবাসি কানে যায় না ভালো কথা ভাল লাগে না নাকি আমার তোমার পছন্দ হয় না নাকি আমার তোমার পছন্দ হয় না ও ভালোবাসি কানে যায় না ভালো কথা ভাল লাগে না ভালোবাসি কানে যায় না ভালো কথা ভাল লাগে না নাকি আমার তোমার পছন্দ হয় না নাকি আমার তোমার পছন্দ হয় না ও গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া জানলে দেখি কিছুই নাই মাইয়া একটা দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া জানলে দেখি কিছুই নাই মাইয়া একটা দেখতে পাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া বস আমার দুবাই পাঠাই দেন নেড়া মাস্টার মরে নাই হাসপাতালে বাইরে এলে আমার মারিয়ে ভালাইবে আরে না আমি আছি তোর কোনো ভয় নেই আপনি কেন আজরে লাইয়া সামনে খাড়াইলো আমারে বাঁচাইতে পারবে না জলদি আমারে ভিসা টিকিট করিয়ে দেন নাইলে নেড়া মাস্টার আমার পাসপোর্ট সিল দিয়া দুনিয়া দিয়ে বাইর করিয়ে দেবে ঠিক আছে তুই এক কাজ কর আজ রাতেই তুই চট্টগ্রাম চলে যা ওখান থেকে আমার জাহাজে করে দুবাই চলে যাবি যা দুবাই যাবো গিয়া দুবাই যা নবাসবে মালও কামামু মালের জায়গাই তো দুবাই মালে মালে লালে লালই যাবো রক্তের মানুষ লালে লাল হয়ে যায় কে কেডা কথা কইলে আর কেউ না হ্যাঁ মনের ভুল দুসাই মনের আনন্দে সব তালগোল ফাঁকাই গেলাইছি দুবাইতে গিয়া উরবরি নিয়া নাচ করব চাম্বা চাম্বা নাচবে চাম্বে হাম্বা হাম্বা গরুর মতো দুটোই বসে সত্যি সত্যি সিং ভাঙা গরু দিয়া কুরবানি হয় না তোর সিং আছে তাই তোরে আয় আমি নিজের হাতে কুরবানি দেব গুলি করছিলে ফেরত দিয়ে গেলাম কি বললি কাবিলাকে মেরে ফেলেছে হ্যাঁ নেড়ামাস্তান কাবিলাকে মেরে ফেলেছে নেড়ামাস্তান একে একে আমার সব হাত ভেঙে দিচ্ছে আমি নেড়ামাস্তানকে ড্যাডি কিছু বলবি মা হ্যাঁ ড্যাড কিন্তু না না ও আমার নিজের লোক তুই বলতে পারিস বস বস
ড্যাডি, সেদিন আমার যে ফ্রেন্ড আসার কথা ছিল তার মাকে নিয়ে, কিন্তু আসেনি কেন জানো? কারা যেন তাকে গুলি করেছিল। গুলি করেছিল? হ্যাঁ, কিন্তু যেই গুলি করে থাক সে বাঁচবে না, কারণ আমার ফ্রেন্ডও কম না। তোর ফ্রেন্ডকে গুলি করেছে? আচ্ছা তোর ফ্রেন্ডটা কে? তোমাকে আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হলো না। আমার ফ্রেন্ডের নাম রাজু, ওরফে নেরামাস্তান। নেরামাস্তান তোর ফ্রেন্ড? হ্যাঁ, তবে বিয়ের পর ও আর মাস্তান থাকবে না। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ভালো করে তুলব। তুই খুব ভালো কাজ করেছিস। নেরামাস্তান সম্পর্কে আমি খবর পেয়েছি, সে যা করছে সমাজের সব ভালো ভালো কাজ করছে। ও আমার মেয়ের জামাই হবে, এর চেয়ে বড় সুখবর আর কি আছে? তাহলে ওদেরকে আমি আবার আসতে বলি? না না, ওদের আসতে হবে না, এবার আমি নিজেই যাব। নিজে নেরামাস্তানের বাসায় গিয়ে বিয়ের ডেট ঠিক করে আসব। তুই ভাবিস না মা, তুই যা মা। থ্যাংক ইউ বাবা। এসব আপনি কি কইতাছেন বস? নেরামাস্তান তো আপনার শত্রু। শিবা, শত্রুকে এবার মিত্র বানাবো। নেরামাস্তান আমার হাত ভেঙে দিয়েছে, এখন নেরামাস্তানকে হাতে নিয়েই আমি এই শহরে তাণ্ডব চালাবো। ঠিকই বলেছেন বস। কালই আমি নেরামাস্তানের বাড়িতে ইভার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আরে কি কর তুমি, আমার তো বিশ্বাস হইতাছে না। আমি সত্যি বলছি, তুমি বাসায় যাও, বাবা তোমাদের বাসায় গেছেন আমাদের বিয়ে ঠিক করতে। তোমার বাবা আমার বাসায় গেছে? মানে এই রাজুর সাথে তার মেয়ের বিয়ের কথা কইতে? হ্যাঁ, আমি তো প্রথম ভেবেছিলাম তোমার নাম শুনে বাবা আপত্তি করবেন, কিন্তু বাবা হাসি মুখে রাজি হয়ে গেলেন। আরে সত্যি কইতেছো? তাহলে আমাকে বাসা চলো। না, আমার লজ্জা করছে। তুমি যাও, আমি আমাদের বাসায় যাচ্ছি। দেখো বাবার সাথে কিন্তু খারাপ ব্যবহার করবে না, কোনো পাগলামি করবে না। আরে তোমার বাবা আমার শ্বশুর, তারে আমি আমার মাথা তুলে রাখবো। আপনি, আমি ঠিকই বলছি, তোর কারণে আমার ছেলে রাজু আজ নেরামাস্তান। এখন সে তোকে যেখানে পাবে সেখানে খুন করবে। পালা, জীবন নিয়ে বাঁচতে চাইলে এই দেশের মাটি ছেড়ে পালিয়ে যা। পালা মির্জা রুহুল খান, পালা, পালিয়ে যা। মা, মা, ও মা, 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 এবার বাবা এসেছিল। মা তুই চুপ করাস কেন? এবার বাবা সবকিছু যায় দাও, আমার তার মায়ের জানা করতে রাজি হয়েছে। তুমি যে স্বপ্ন দেখছিলা, এবারে বলবা না বা, সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলছে। মা কি হলো, কথা বলো কেন? এবার বাবা কই? দাঁড়াও মা, আজকে একটা আনন্দের দিন, কথা না করে চলে যেতেছ কল। মা এবার বাবা এসেছিল? ইভার বাবা আসেনি, তোর বাবার খুনি এসেছিল। তোর বাবার বোনকে যে খুন করেছিল সেই খুনি এবার বাবা। তোর বাবার বোনের রক্তে রক্তাক্ত হাত নিয়ে এসেছিল তোর হাতে মেহেন্দি পরাতে।
মাথা নষ্ট, কি যে কষ্ট। হ্যালো, আমি মির্জা রুহুল খান বলছি। আমাকে এক্ষুনি একটি প্লেনের টিকিট দিতে হবে। কি বলেন, কোথাকার টিকিট? আরে বাবা, যেখানকার টিকিট পাওয়া যায় সেখানকার টিকিট। আমি ঢাকা শহর ছেড়ে যেতে চাই। ঠিক আছে, আপনি রেডি রাখুন, আমি এক্ষুনি আসছি। জি, মির্জা, তুই আমার বাবারে খুন করছস। তুই আমার বোন রে খুন করছস। বাবা, এসব আমি কি শুনছি? তুমি রাজুর বাবা বোনকে খুন করেছো? তুমি খুনি? হ্যাঁ মা, আমি ভুল করেছিলাম। তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা, নয়তো ওই নেরামস্থান আমাকে মেরে ফেলবে। ভাবা বাইরে ফালাবো। আজ পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে তোরা বাঁচাতে পারবো না। আমি ওর বাবা বোনকে খুন করেছি, আমি নিজে স্বীকার করছি। আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। মাথা খারাপ করতেছেন কেন আব্বাজা? আপনি আমার বাবা বোন খুন করেন নাই, মাথা খারাপ করেন না, আহেন না। আমি যাব না ওসি সাহেব, ওর কথা বিশ্বাস করবেন না। আমি নিজে বলছি আমি খুন করেছি, আমাকে অ্যারেস্ট করুন। উনি মিথ্যা কথা বলতেছেন ইন্সপেক্টর সাহেব, উনি খুন করেন নাই। আপনি যে খুন করেছেন তার কোনো প্রমাণ নেই, আর যার বাবা বোনকে খুন করেছেন বলছেন, আর সেই তো বলছে আপনি খুনি নন। তাহলে আপনাকে আমি কিভাবে অ্যারেস্ট করব? আপনি কিছু মনে করেন ইন্সপেক্টর সাহেব, ওনার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট, কি যে কষ্ট। আয়েন আব্বাজ, আয়েন আয়েন। আমি আপনার পায়ে ধরছি ওসি সাহেব, আমাকে নিয়ে গিয়ে খুন করে ফেলবে। আপনি আমাকে অ্যারেস্ট করুন, লক আপের ওখান। হ্যাঁ, এসব আপনি কি করছেন? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আয়েন আব্বাজ, আহে, আমি আপনার মেয়ের জামাই, আমি আপনার কেন মারবো? আহেন তো জামাই বাবুজি, আপনার জন্য একটা সুখবর আছে। নিন শুনুন, শুনুন। হ্যালো, তোর মা এখন আমার হাতে বন্দি। তোর মাকে যদি বাঁচাতে চাস তাহলে আশুলিয়া ল্যান্ডিং স্টেশনে চলে আয়। কথা বল রাজু, রাজু। বুঝতেই তো পারছিস, খুব তাড়াতাড়ি জায়গা মতো চলে আয়। সরি ওসি সাহেব, সরি। আসলেই আমার মাথা নষ্ট হয়ে গেছিল। কি যাতা পোলাপ এতক্ষণ বকেছি। আমি আসি ওসি সাহেব। নেড়া মস্তান, এতক্ষণ আমার মাথা নষ্ট ছিল, এখন নিশ্চয়ই তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে, দাওয়াত খেতে যাবে না? তাড়াতাড়ি এসো, আমি চললাম। বাই। আমি অবশ্যই আইনু আব্বাজা।
আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আসবে আসবে, ওর মা যখন আমাদের হাতে তখন ওকে আসতেই হবে। আসবে আসবে, আমার ছেলে ঠিকই আসবে। তোদেরকে হত্যা করার জন্য আমার ছেলে অবশ্যই আসবে। আমিও চাই আসুক, আর আসলেই শুরু হবে আমার খেলা। মা মা মা, বাবা বোনের হত্যার প্রতিশোধ নে, মায়ের দোয়া তোর সাথে আছে। রাজু রাজু ওঠ। Yeah.
স্টপ বাবা 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 তুমি আমাকে কোথায় রেখে গেলে বাবা কার কাছে রেখে গেলে বাবা বাবা কথা বলো বাবা তুমি কার কাছে রেখে গেলে বাবা তুমি ওকে ভালো করে তুলবে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রাজুর বিরুদ্ধে আনীত খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি বিজয় দিবসের বিশেষ ক্ষমায় রাজুকে মুক্তি প্রদানের নির্দেশ দেন। মা, রাজু, রাজু, মা, মা গো, বাবা। রাজু, চিরুনি নিয়ে আসছি, চুল ঠিক কর। দেখো তো মা, আমাকে এখন অমিতাভ বচ্চনের মতো লাগছে কিনা? পাগল ছেলে, তুই তো আমার রাজু বাবা। তা তো বুঝলাম মা, কিন্তু জয় ভাদুরী কোথায়? দুষ্ট ছেলে, কত জয় ভাদুরী না, ইভা। ও ইভা।